পাথারকান্দিতে ঘটে গেল এক গুলিকাণ্ড। পুলিশের ছোড়া গুলিতে আহত হলো এক কুখ্যাত অপরাধী। পুলিশের ছোড়া গুলিতে আহত হয়ে বর্তমানে এই অপরাধী করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এই চাঞ্চল্যকর ঘটনাটি সংঘটিত হয়েছে শুক্রবার রাতে। সম্প্রতি পাথারকান্দি থানাধীন লক্ষ্মীপুর এলাকায় সংঘটিত দুষ্কৃতীদের ছোড়া গুলিতে আহত হবিবুর বাহার খন্দকার মিনু কাণ্ডে তদন্তে নেমে বড়সড় সাফল্য পায় স্থানীয় পুলিশ। গত কয়েকদিন দফায় দফায় অভিযান চালিয়ে মোট চার অভিযুক্তকে আটক করতে সক্ষম হয় পাথারকান্দি থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারির টিম। তবে চতুর্থ অভিযুক্তকে আটকের পর লক্ষ্মীপুরের চাঞ্চল্যকর গুলিকাণ্ডে ব্যবহৃত পিস্তল উদ্ধার করতে গিয়ে স্থানীয় পুলিশকে বাধ্য হয়ে এনকাউন্টারে সাহায্য নিতে হয়। পুলিশকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার পর পুলিশ বাধ্য হয়ে গুলি চালায় বলে জানা গেছে। এ নিয়ে গোটা জেলায় দফায় দফায় তিনটি এনকাউন্টারের ঘটনা ঘটে গেল। ড্রাগস কাণ্ডে প্রথম এনকাউন্টারটি সংঘটিত হয় প্রায় ৬ মাস আগে পাথারকান্দির লক্ষ্মীপুর সংলগ্ন চাঁদপুরে। এতে পুলিশের ছোড়া গুলিতে আহত হয় কাইজার হোসেন নামের এক যুবক বলে জানা যায়। পরবর্তী অবৈধ অস্ত্র পাচার কাণ্ডে এনকাউন্টারটি সংঘটিত হয় বদরপুরে। এতে দক্ষিণ করিমগঞ্জের বাসিন্দা তথা ডিমাপুর প্রবাসী এক যুবকের মৃত্যু হয়। এদিকে চাঞ্চল্যকর হবিবুর বাহার খন্দকার ওরফে মিনু কাণ্ডের কদিন পর পুলিশ তদন্তে নেমে মাসুম আহমেদ নামের লক্ষ্মীপুরের এক পলাতক যুবককে বদরপুর থেকে আটক করে। পরে তাকে রিমান্ডে এনে টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে তার দেওয়া বয়ান মোতাবেক শুক্রবার এই কাণ্ডে জড়িত থাকার দায়ে রহিমউদ্দিন ও শরীফুল হোসেন নামের দুই সহযোগী অপরাধীকে আটক করে পাথারকান্দি পুলিশ। পরে ধৃতদের দফায় দফায় জেরা করে শুক্রবার কাকপুরে পাথারকান্দি পুলিশের একটি দল সাদা পোশাকে মধুরবন্দ সংলগ্ন খিলরবন্দ গ্রামে হানা দিয়ে শরীফুল হোসেন ওরফে ময়না নামের কুখ্যাত এক অপরাধীকে আটক করে। পরে তাকে দিনভর থানায় আটকে রেখে কড়া জেরা করেন সদর ডিএসপি গীতার্থ শর্মা। এতে কুখ্যাত ডাকাত শরীফুল হোসেন ওরফে ময়না পুলিশের জেরায় ভেঙে পড়ে মিনু কাণ্ডের পুরো রহস্য পুলিশের কাছে খুলাসা করে। পরে তাকে নিয়ে এই কাণ্ডে ব্যবহৃত বন্দুক উদ্ধার করতে শুক্রবার রাতে ময়নার বাড়িতে হানা দেয় পুলিশ। তখন সে একটি গোপন স্থান থেকে ওয়ান বর ফ্যাক্টরি মেড বন্দুকটি দিয়ে পুলিশকে লক্ষ্য করে প্রাণঘাতী হামলা চালানোর চেষ্টা করলে পুলিশ প্রাণ রক্ষা করতে তাকে পাল্টা গুলি ছুঁড়ে। এতে তার ডান পায়ে গুলি লেগে সে আহত হয়। পরে পুলিশ তার ঘরে তল্লাশি চালিয়ে দুটি তাজা কার্তুজ সহ তিনটি খালি কার্তুজ উদ্ধার করে। বর্তমানে আহত ময়না করিমগঞ্জ সিভিল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এমন কাণ্ডে গোটা পাথারকান্দি জুড়ে চাঞ্চল্য বিরাজ করছে। এদিকে বিষয়টি নিয়ে করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভু বড়ুয়া সংবাদ মাধ্যমকে জানান, গুলিবিদ্ধ পাথারকান্দির খিলরবন্দে এনকাউন্টারে আহত শরীফুল হোসেন ওরফে ময়না মিয়া একজন সুপারি কিলার ও কুখ্যাত ব্যক্তি। তিনি বলেন, ২২ জানুয়ারি সন্ধ্যারাতে লক্ষ্মীপুর বাজারে হবিবুল বাহার ওরফে মিনু খন্দকারের উপর দুষ্কৃতীর ছোড়া গুলিকাণ্ডের তদন্তে নামে পাথারকান্দি পুলিশ। তদন্তে প্রথমে লক্ষ্মীপুরের মাসুম আহমেদ নামে এক যুবককে বদরপুর থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে এই কাণ্ডে জড়িত আরও ৩ জন গিয়াসউদ্দিন, রহিমউদ্দিন ও শরীফুল হোসেনকে আটক করা হয়। তদন্তে দেখা যায়, মিনু খন্দকারকে মারতে লক্ষ্মীপুরের গিয়াসউদ্দিন সুপারি দেয় রহিমউদ্দিন ও শরীফুলকে। শরীফুল হোসেন পাথারকান্দি এলাকার কুখ্যাত ব্যক্তি। তার বিরুদ্ধে খুনের অভিযোগের মামলা সহ আরও ৪টি মামলা রয়েছে। শুক্রবার তাকে গ্রেপ্তার করে বন্দুক উদ্ধার করতে তাকে নিয়ে খিলরবন্দের বাড়িতে অভিযান চালায় পুলিশ। সেই সময় শরীফুল বন্দুক নিয়ে পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে পুলিশ প্রথমে শূন্যে গুলি করে, কিন্তু শরীফুল ওরফে ময়না পালানোর চেষ্টা করে। তখন দাগি অপরাধীকে আটকাবার জন্য তার পায়ে গুলি চালায় পুলিশ। পুলিশ সুপার জানান, এই মামলার সব অপরাধী ধরা পড়েছে, তাই এই মামলা ক্লোজ করা হবে। পাথারকান্দি অঞ্চলত যোৱা ২২ তারিখে ২২ জানুয়ারিত এটা ফায়ারিং ইনসিডেন্ট রিপোর্ট হয়েছিল, যত হবিবুল বাহাৰ এলিয়াস মিনু নামৰ মানুহ এজনৰ আপোনাৰ কোনো অকণমান অচিনাক্ত ব্যক্তিয়ে গুলি চালনা কৰিছিলে, যাৰ ফলস্বৰূপে মানুহজন ইনজিয়ৰ্ড হৈছিলে আৰু তেখেতক শিলচৰ মেডিকেললৈ ৰেফাৰ কৰা হৈছিল। আৰু তাৰ এই ঘটনাৰ পিছতে তেওঁৰ পৰিয়ালৰ মানুহে এখন FIR দিছিলে পাথারকান্দি থানাত, যাৰ ভিত্তিত পাথারকান্দি থানা 27/22 আণ্ডাৰ ছেকশ্যন 326/307/34 ৰেলৱে ছেকশ্যন 27 আৰ্মছ এক্ট এটা কেছ ৰেজিষ্টাৰ হৈছিলে। আৰু কেছটো তেনেকৈ সেইধৰণে আমি ইনভেষ্টিগেশ্যন ষ্টাৰ্ট কৰিছিলোঁ।
আৰু এইটো এটা যথেষ্ট ডাঙৰ ঘটনা আছিলে, কাৰণ এনেকে প্ৰায় গধূলি সময়তে অচিনাক্ত ব্যক্তি আহি কাৰোবাৰ ওপৰত ফায়াৰিং কৰা এনেকুৱা ধৰণৰ ঘটনাটো এটা আমি যথেষ্ট গুৰুত্ব দিওঁ এনেকুৱা ধৰণৰ ঘটনা। তো ইনভেষ্টিগেশ্যন কৰি আমি যোৱাকালি গোটেই ইনভেষ্টিগেশ্যনটো অলমষ্ট কমপ্লিট হ'ল। আমাৰ আয়ো জ্যোতিষ নাথে গোটেই কেছটো ভালকৈ তদন্ত কৰি প্ৰথমতে মাছমুন আহমেদ নামৰ ব্যক্তি এজন লক্ষীপুৰৰ মাছমুন আহমেদ তাক মানে কৰায়ত্ব কৰিলে বদৰপুৰ, বদৰপুৰত 25 তাৰিখে কৰায়ত্ব কৰিলে আৰু ফাৰ্ডাৰ ইণ্টাৰোগেশ্যন কৰি আৰু 3জন মানুহ আমি যোৱাকালি কৰায়ত্ব কৰিলোঁ, গিয়াছউদ্দিন, ৰহিমউদ্দিন আৰু শৰিফুল হুছেইন। তো এই গোটেইকেইজনক ইণ্টাৰোগেট কৰি যোনটো ঘটনা আমি গম পালোঁ যে গিয়াছউদ্দিন নামৰ যোনজন মানুহ তেওঁ লক্ষীপুৰৰ নিবাসী, তেওঁ এই যোনজন ভিক্টিম হবিবুল বাহাৰৰ লগত কিবা ধৰণৰ এটা শত্ৰুতা আছে, সেইটো কাৰণে তেওঁ এই বাকী 3জন মানুহক এই মানুহজনক মাৰিবলৈ মানে কিবা চুপাৰী কিলিং টাইপত এটা মানে ঘটনা প্লেন কৰিছিল। তো সেই গোটেই বস্তুটো প্লেন কৰি তেওঁ ৰহিমউদ্দিন আৰু শৰিফুল হুছেইন এই দুটা মানুহক এংগেজ কৰিছিলে এই মানুহটোৰ ওপৰত মানে ভিক্টিমৰ ওপৰত গুলী চালনা কৰিব। তো এই যোনজন মেইন শ্বুটাৰজন আছিলে শৰিফুল হুছেইন এলিয়াছ মইনা, এইটো মানুহটো হৈছে মানে বহুত পুৰণা ক্ৰিমিনেল পাথাৰকান্দি এৰিয়া, তাৰ ওপৰত প্ৰায় 4-5টা কেছ অলৰেডি আমাৰ ৰেকৰ্ডত আছে, মাৰ্ডাৰ কেছ, আৰ্মছ এক্ট কেছ তেনেকুৱা অলৰেডি এক্সিষ্টিং, তাৰ ওপৰত কেছ আছে, আগতে জেলতো গৈছে, এতিয়া কাৰেণ্টলি সি বাহিৰত আছিলে আৰু বিভিন্ন ধৰণৰ এনেকুৱা মানে এণ্টি ছ'চিয়েল কাম কৰি আছে। তো এই মানুহটোৰ কথা যেতিয়া আমি গম পালোঁ সেইমতে তাই অপাৰেশ্যন এটা প্লেন কৰা হ'ল আৰু কালি তাক মানুহটোক ধৰা হ'ল আৰু যেতিয়া ইণ্টাৰোগেট কৰা হ'ল শৰিফুল হুছেইনক, ইণ্টাৰোগেট কৰি সি কনফেচ কৰিলে ক্ৰাইমটো যে সিয়ে মানে বস্তুটো ফায়াৰিং ইনচিডেণ্টটো কৰিছিলে আৰু সি ক'লে যে তাৰ ঘৰত এটা যোনটো মানে ৱেপন দি ফায়াৰিং কৰা হৈছিলে সেইটো লুকুৱাই ৰখা হৈছে। লৈ পেলাই আমাৰ টীমটোৰ ওপৰত এইম কৰিলে, এইম কৰাৰ লগে লগে আমাৰ টীমে ৱাৰ্ণিং দিলে একো ধৰণৰ এনেকুৱা কাম নকৰে, ৱাৰ্ণিং দিয়া স্বত্তেও সি হ'লেও এইম কৰি পলাই যাবলৈ চেষ্টা কৰিলে, তেতিয়াই আমাৰ টীমে এবাৰ ব্লেংক ফায়াৰ কৰিলে কিন্তু হ'লেও কথা নুশুনিলে, সেইকাৰণে উপায় নোহোৱা মানুহটো যাতে ইমান মানে এটা ডেঞ্জাৰাছ ক্ৰিমিনেল সি যাতে পলাই নাযায় সেইটো কাৰণে কণ্ট্ৰল ফায়াৰিং কৰিলে, কণ্ট্ৰল ফায়াৰিং কৰিলে আমাৰ যোনটো একিউজ শৰীৰটো হৈছে তাৰ ভৰিত ইনজিয়ৰ হ'ল, ফায়াৰিং পুলিচ ফায়াৰিং আমি ইনজিয়ৰ হ'ল আৰু তাৰপিছত তাক লগে লগে ইনভেষ্ট কৰা হ'ল আৰু লগতে এই যোনটো ৱেপন আছে ৱেপনটো ৰিকভাৰ কৰা হ'ল আৰু এতিয়া ইতিমধ্যে মানুহটো শৰীৰটো হৈছে সি আণ্ডাৰ ট্ৰিটমেণ্ট কৰিবলৈ চিকিৎসা হস্পিটেলত আৰু আমাৰ এই গোটেই কেছটো আমি কেছটো ক্লোজ কৰিব পাৰোঁ, কাৰণ গোটেই ইনভেষ্টিগেশ্যনত গোটেই কাহিনীটো ওলাই পৰিলে যিমান জড়িত আছিলে সকলোকে ধৰা পৰা গ'ল আৰু ইনভেষ্টিগেশ্যনটো ধৰা পৰা গ'ল আৰু এই গোটেই ঘটনাটো আমাৰ পৰিসৰ আৰক্ষীখনৰ এটা যথেষ্ট ডাঙৰ সাফল্য আৰু এইটো কাৰণে মই আমাৰ কান্দি হৈছে আৰু আয়ো নিচিনা তেওঁলোকক এটা সফল কামৰ বাবে শুভেচ্ছা যোনটো ৱেপন ইউজ কৰা হৈছিলে ঘটনাটোত এটা ৱেলফোৰ ফেক্টৰীটো তাতে করিমগঞ্জ থেকে এস এম জাহির আব্বাসের প্রতিবেদন, তরঙ্গ টিভি বাংলা।